কালুরঘাটের পশ্চিম প্রান্তের ফেরিঘাটের বেলি সেতুর এক পাশ দেবে যাওয়ায় ফেরি পারাপার বন্ধ থাকার প্রায় ৬ ঘন্টা পর ফের চালু। চট্টগ্রামে নামে বেনামে নকল ব্র্যান্ডের চা ব্যবসা বন্ধে অভিযান। এক টন দুর্গন্ধযুক্ত পচা চা এবং ১৩টি ব্র্যান্ডের নকল চার বিপুল পরিমাণ প্যাকেট জব্দ। দ্বিতীয় বিয়েতে মত না দেওয়ায় চট্টগ্রামে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়া মোহাম্মদ এনাম নামে এক যুবক গ্রেপ্তার। রাঙামাটি চট্টগ্রাম সড়কের সাপছড়ি শালবাগান এলাকায় কাঠ বোঝাই ট্রাকে সন্ত্রাসীদের গুলি, ট্রাক চালক সৈয়দ আলম আহত। বকেয়া আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে দোহাজারী বিদ্যুৎ বিভাগ। বকেয়ার দায়ে ২২টি সংযোগ বিচ্ছিন্ন।